আবারও নতুন করে আরও এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আর এই যে ঘূর্ণিঝড়টা আসছে, তা আগামী 72 ঘন্টার মধ্যে তার খেলা দেখাতে পারে। আর বারবার এই ধরনের ঘূর্ণিঝড়ের খবরে স্বাভাবিকভাবে ভয় আবার নতুন করে বাড়ছে। তার গতি কতটা থাকবে, বাংলার কোথায় আসবে, কতটা প্রভাব পড়বে, সেই সমস্ত কিছু প্রশ্ন বর্তমানে ঘোরাফেরা করছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার 29 নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী দুদিনে অর্থাৎ 1 ডিসেম্বর শুক্রবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওড়িশা অন্ধ্র উপকূলে অবস্থান করলে আপাতত শীত আগমনের ক্ষেত্রে অনেকটাই বাধা পড়তে চলেছে, কারণ তাপমাত্রা হ্রাসের জন্য আকাশ পরিষ্কার থাকা ভীষণভাবে দরকার। কারণ দিনের বেলা যে তাপ ভূপৃষ্ঠ শোষিত হয়, সেটাই রাতের বেলা বিকরিত হয়, আর এই কারণে পারদ নামতে শুরু করে। কিন্তু আকাশে মেঘের চাদর থাকলে সেটি বাধা পায়, উল্টে তাপমাত্রা বেড়ে যেতে শুরু করে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, আর তার জেরে অক্টোবরের শুরুতে হামুন, নভেম্বরে মিধিলির পর আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। এই নতুন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মিগজম। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী যেটা জানা যাচ্ছে, যে ঘূর্ণিঝড় মিগজমের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শুরুতেই। মৌসুম ভবনের আশঙ্কা, এই ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, 25 নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এর প্রভাবে 26 নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে বদলে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। 27 নভেম্বর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরের উপরে গভীর নিম্নচাপে বদলে যাওয়ার কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণ আন্দামান সাগর উত্তাল হয়ে রয়েছে। আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া, তবে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশে। আবহাওয়াবিদরা মনে করছেন 28 এবং 29 নভেম্বর নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে এর অভিমুখ বাংলাদেশের দিকেও হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মিধিলির প্রকোপ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজ্য। অল্প বিস্তর বৃষ্টি হলেও বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর যখন শীতের আমেজ গায়ে মাখতে মুখিয়ে আছে বাঙালি, তখন বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি হলো। আর স্বাভাবিকভাবেই প্রাথমিক পূর্বাভাস অনুসারে যেটা জানা যাচ্ছে, যে এই ঝড়ের একটা ভালো প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে ঘন্টায় গতিবেগ থাকবে 120 থেকে 160 কিলোমিটার, আর তার ফলে লন্ডভন্ড হয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। আর এর প্রভাব যদি বাংলায় পড়ে, তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত এর প্রভাব আমাদের রাজ্যে ঠিক কতটা পড়তে পারে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। IMD-র বুলেটিনে বলা হয়েছে, 25 নভেম্বর শনিবার দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, আর এর প্রভাবে 26 নভেম্বর আন্দামান অঞ্চলের একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল।
এরপর এই সিস্টেমটি ক্রমেই পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। 27 নভেম্বর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুনব কি জানানো হয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। লো প্রেশারটা তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সিতে, এবং এটা ক্রমশ নর্থ ওয়েস্টার্লি একটা মুভমেন্ট হবে এবং 29 তারিখ নাগাদ এটা কিন্তু ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং এর পজিশন তখন থাকবে সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এর পরবর্তী যে আরও 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা আরও ইন্টেন্সিফিকেশন হয়ে সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হবে, এবং এই সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হওয়ার পর্যন্ত অর্থাৎ এই যে লো প্রেশার থেকে সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হওয়া পর্যন্ত এর মুভমেন্টটা মোটামুটিভাবে নর্থ ওয়েস্টার্লি একটা মুভমেন্ট থাকছে। তবে এরপরে যে সিস্টেমটার ঠিক যে মুভমেন্টটা সেটা কিন্তু এখনই আমাদের কাছে ক্লিয়ার নয়, তবে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু সেটাও মোটামুটি জানা যাবে। এখনো পর্যন্ত কোন দিকে যেতে পারে কিছু অনুমান যদি বলেন? এখনো পর্যন্ত ইনিশিয়াল মুভমেন্ট কিন্তু এটা ওই নর্থ ওয়েস্টার্লি মুভমেন্টই থাকবে, তবে এটা ঠিক যে সাইক্লোন হওয়ার পরে পসিবিলিটিটা যে কোন দিকে যাবে সেটা আরো খানিকটা একটু অপেক্ষা করাটাই ভালো আর কি। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী তামিলনাড়ু পূর্ব এবং পশ্চিম ঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর কেরালায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে, আর এই দুই এলাকায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেটি অত্যন্ত পরিমাণে শক্তিশালী হবে, তখন তার নাম হবে মিকজম। আইএমডির পূর্বাভাস মিলে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বইতে পারে দমকা হাওয়াও। ঘূর্ণিঝড়টি যথেষ্ট শক্তিশালী হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এরকম পরিস্থিতিতে মৎস্যজীবীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। যারা সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তাদেরকে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুনে তারপরেই যেন তারা সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি জমান, আর প্রতিটা মুহূর্তে সতর্কতার সঙ্গে যারা সমুদ্র নিকটবর্তী এলাকার মানুষজন তাদেরকেও দেখভাল করতে বলা হয়েছে। নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু নির্দেশিকায় জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজতাক বাংলাকে। পরবর্তীতে ঠিক কী কী আপডেট হয় সেটা জানার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।